কোটি কোটি থেকে কোটি কোটি সব বেড়েছে 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 কিন্তু মানুষের ইমানকে যখন দেখছি তখন মানুষের ইমান বাড়ে না তাহলে বাহান্নটি জুমার খুদবা পানতে ঈদের মাঠের আধা ঘন্টা করে এক ঘন্টা খুদবা এটাও পানিতে যদি এটা আসল অবস্থা হয় তাহলে পরে জালসাটা কেন শুনবেন আর জালসাটা শোনাব কাকে আল্লাহ তালা কোরআন মাজিদের ভেতরে খুব কঠিন কথা বলেছেন কী বলছেন বিল কোরআনে আল্লাহ তালার কঠিন শাস্তিকে বলে যাদের মগজে চেতনা আছে রব্বুল আলমিন ভয়ানক পরিণাম লিখে রেখেছেন এ কথা বলে যাদের হৃদয়ের ভেতরে ভয় আছে সেই মানুষগুলোকে শোনা কি করে রেখেছেন আল্লাহ তালা ভয়ের জিনিস যে আমাকে ভয় করতে হবে মানুষের বাচ্চা যদি না হয় মালাকুল মৌতে এসে যানটাকে ছিঁড়ে বের করে নিয়ে যাবে আর যেমন কুশোরের ছোবড়াগুলোই একদিকে পড়ে থাকে আর রসখানা বেরিয়ে যায়। এই রকম করে জীবনটাকে নিংড়ে বের করার কালে কত যে কষ্ট হবে কত যে কষ্ট হবে এটা মুখে বলতে পারা যাবে না তাহলে এটা যার মগজে আছে মরার পরে মরার পরে কবরে কি হবে জানি না আজাব হতে পারে এটাও সম্ভব না ভালো হতে পারে এটাও সম্ভব না আজাব হবে এই কথাটা যদি মগজে থাকে তো তাহলে তাকে ওয়াজ শোনাও হাসরের ময়দানে এক হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে রে ভাই পাগুলো সিমেন্টের মতো ঢালাই হয়ে থাকবে আর মাত্র দূরে সূর্যটা প্রখর মাত্রাই ঢালবে আপনার উপরে কেউ হাঁটু বরাবর কেউ গলা বরাবর নিজের ঘামে দাঁড়িয়ে থাকবে এমন বিপদের কথা যার হৃদয়ের ভেতরে আছে তাদের কেউ কার আছে কবরে ঠেলা পোহাতে হবে এ বিশ্বাস কার আছে মরবার কালে নিংড়িয়ে বের করবে যানটাকে কার বিশ্বাস আছে হাসরের ময়দানে এত তীক্ষ্ণ রোদে দাঁড়িয়ে থাকতে হবে গলা গলা ঘামে কার অন্তরে ভয় আছে যেই মানুষটাকে ওয়াজ শোনাবো আল্লাহ তালা বলছেন যার হৃদয়ের ভেতরে ভয় আছে আমার আজাবের ওই মানুষগুলোকে ওয়াজ শোনাও বলবো কারে শুনবে কে রে বলবো কারে শুনবে কে রে আছে কাহার জিন্দা প্রাণ দেহখানি মরে গেছে খাড়ো আছে দুটো কান খাড়ো আছে দুটো কান কিচ্ছু জিন্দা নাই দিল মরে গেছে ইমান মরে গেছে চোখ মরে গেছে বিবেক বুদ্ধি মরে গেছে শুধু দুটা কান হাতির কানের মতন দাঁড়িয়ে আছে কিছু কিছু আওয়াজ গুলো ভিতরে যাচ্ছে কাকে কথা যেইটি বলছি কথাগুলোকে করুন আর পরের দিন চায়ের দোকানে বসে এক ভাই আর এক ভাইকে বলে নিবেন যদি মনে আসে তো আমার মতো চৌষট্টি বছরের একটা মূলবিকে দুটা গাল দিয়ে গার্ভিস মিটিয়ে নেবেন কিন্তু উচিত কথাটা বলে দিচ্ছি আবুল আলিয়া রাহেমাহুল্লাহ উনি বলছেন হাজরত ইমাম মালিক তার কিতাব কিতাবু জোহদের ভেতর লিখে রেখেছেন কত সত্য কথা বলেছেন তিনি বলছেন সাইয়াতি আল সে জামানুন তাখরব কলু বুন্না সে মিন হালাওয়াতিল কোরআন এমন একটা সময় চলে আসবে তোমরা নিজের চোখে দেখতে পাবে মানুষের হৃদয়ের ভেতরে কোরআনের মোহাব্বত থাকবে না মানুষের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না দিলটা বিরান হয়ে পড়ে থাকবে অন্তরটা খা খা মাঠের মতো হয়ে থাকবে ওখানে আল্লাহর ভালোবাসা রবে না নাবির মুহাব্বত রবে না কোরআনের ভালোবাসা রবে না তারপরে তারপরে আবার কি হবে তো গাল গল্প গাল গল্প কেমন যদি নমাজ না পড়ে আর একটা কোনো নেওয়ার লোক বলে কিনে পড়িস না রে কবরে কি জব রে তো তখন বলবে শুনো 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 আল্লাহ নিজের নাম রেখেছেন তালা গাফরুর রাহিম মানে কি আমি খুব মাফ করতে পারি আমি নমাজ না পড়লাম তো কি বুড়াতি কালে যদি খালি তিন মাস সময় পাই তাহলে আল্লাহকে ডেকে কপালকে চাটায় ঘুষে আর তখনই আশ্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লা করে সারা ষাট বছরের জিন্দগির গুনা মাফ করে নেবো আল্লাহ তো নিজেই বলছে আমি আমি বেটা আছে হারামি নিয়ে নমাজ নাই আর আল্লাহ বলেছেন মাফ করে দিব। তো বলছে আমাকে আল্লাহ তালা মাফ করে দিবে কত বদতামিজি কথা আবার ওকে যদি কেউ বলে তোমার যে বয়স বুড়া হয়ে গেল কবরে যাওয়ার টাইম হয়ে গেল তুই এখনো যে জদ্দা খাওয়া ছাড়নি তো কি করবে কবরে যা তো বলছে শুন আল্লাহ তালার নবী বলে দিয়েছেন আল্লাহ নিজে বলেছেন আমি আমার সব বান্দার সব গুণা মাফ করবো কিন্তু শিরকের গুণা করে মরলে ওকে মাফ করবো না তা হারে খেপা তা মুখ খাওয়া কি শিরিকের গুন্ তুই কোন মলবির মুখ থেকে শুনিস এটা হলো বড় গুনা যদি আমি শিরিক করে মরি তাহলে আল্লাহ মাফ করবে না আর আহলে হাদিসেরা শিরিক কে করে জালালগড়ের কয়টা আহলে হাদিস এখন শিরিক করছে আহলে হাদিসের একটা গুণ হলো এই যে এরা শিরিক করে না তা আমি কি শিরিক করে মরছি যে আল্লাহ মাফ করবে না এটাও গুণ আল্লাহ তালা মাফ করে দিবে তো তাহলে আত্মনবাজ পড়ে লাভ কি হবে এখন মদ দশ বারোটার লোক কেনা খাবো গোটা গাল আলা মিলা খাবো মাপ তো আল্লাহ করেই দিবে ইমাম ইবনুল কাইম রাহেমাহুল্লা বলছেন এইরকম যারা বিশ্বাস রাখে লোক গালা কেমন তো একটা লোকের ছ বিঘা জমি আছে আর ছ বিঘা জমির মালিক আর আমাদের দেশের আর আপনাদের দেশের বিঘাতে তফাত ছ বিঘা জমি মানে চাই ছয় চব্বিশ বিঘা জমির মালিক আংনাতে মাছ চেপেড়ে দিয়েছে দেশ চারটা বহুকে ডাকে কে যাই দাগা শুন রুবিয়া কুণ্ঠে আছিস গা শুন গে মানসোলা আছিস শুন আর রোজিনা শুন আল্লাহ আমার বাড়িতে সুখ দিয়েছে চিন্তা করিস না ছ বিঘা জমি আছে ছ বিঘা জমিকে ঠিকঠাক করে যদি আমার ওখান থেকে ফসলগুলো আসে তো তাহলে দিনে তোরা চার বের করে খাইলেও কাঙাল হবি না খুশির কথা কিন্তু ইমা বিমল কায়ম কি বলছেন লাহারস ওয়ালা ইয়াবজর এই বোকার বেটা আঙ্গনাতে যে ফড়র ফড়র করছে কিন্তু ওই চব্বিশ বিঘা জমিতে হালও চালাই না ট্রাক্টরও চালাই না বিছনও ছিটাই না জমি জমি হয়ে পড়ে আছে আর দোকানে বসে বসে গাল গল্প করছে আমার ষোলো বিঘা জমি আছে তো যেমন কোনো বুদ্ধ হাল যদি না চালাই কোনো বুদ্ধ যদি জমিতে খাদ না ছিটাই আর বসে বসে গল্প মারাই যে আমার জমি আছে জমি আছে ওকে দানা মিলবে না ও খেতে পাবে না তো যেমন হাল না চালালে বিছন না ছিটালে জমিতে তাকে খেতে দিবে না ওই বুদ্ধ যেমন বলছে যে আমার জমি আছে বলে বড় মুখ করে বসে আছে তেমনি এই হলো আহামুকের বেটা যে আমল করবে না আর আল্লাহ মাফ করবে বলে হা করে বসে আছে হাওলা মুখা কত বড় আহামুকি কথা এটা এখন মানুষের দিকে তাকান না এরকম মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে যে যারা আমলের বেলা পিছিয়ে আর আশার বেলায় চোখে কি পড়ে আপনার পড়ে এত করার পরে মানুষের ইমানে পরিবর্তন নেই মানুষের ইমান এখন দুর্বল তো তাহলে আপনার কি চোখে পড়ে যে হ্যাঁ পড়ে তো এমন হচ্ছে কেন এরকমটা হওয়ার মানেটা কি আল্লাহ পাকের নাবি সাবধান করে দিয়ে বলছেন শুনো হে শুনো একটা দামি কথা তোমাদেরকে শুনিয়ে দিয়ে যাচ্ছি আল্লাহ তালা নিজে বলেছেন আমি তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি অনেক নিয়ামত তার ভিতর থেকে কেয়ামতের আগে একটা একটা করে নিয়ামত গুলোকে উঠিয়ে নিব তোমার বাড়িতে রহমত তোমার বাড়িতে বরকত তোমার জমিতে আর চাষে ফসলে বরকত এবং তোমাকে নাজ ও নিয়ামত আমের বাগান জামের বাগান তিনতলা চারতলা বাড়ি সুন্দর সুন্দর আহাল আয়াল যত কিছু দিয়েছি সব আমার নিয়ামত আমি এতগুলো নিয়ামত যে উঠাবো তো এর ভেতরে সর্বপ্রথম কোনটা নিয়ামত আমার উঠাবো তোমাদের কাছ থেকে তোমরা জানো রসুলুল্লাহকে বলছেন যে কোনটা নিয়ামত আল্লাহ উঠাবেন আমাদের প্রথমে

এই উম্মাতের কাছ থেকে আল্লাহর সবগুলো নিয়ামতের মধ্যে থেকে সর্বপ্রথম যে নিয়ামতটাকে আসমানে উঠিয়ে নেওয়া হবে ওই নিয়ামতটা কি তো ওই নিয়ামতটার নাম হলো আল্লাহর ভয় ওই নিয়ামতটার নাম হলো খাসিয়াতে ইলাহি যেটা আমার মনে আছে যেটা আমার মগজে আছে এই খাসিয়াতে ইলাহি আল্লাহর ভয় এটা মানুষের অন্তর থেকে ছিনিয়ে নেওয়া হবে আর যেদিন মানুষের অন্তর থেকে ছিনিয়ে নেওয়া হবে সেই দিন মানুষের আল্লাহর নামে ভয় থাকবে না আল্লাহ কবরকে বলে ভয় থাকবে না জাহান নামকে বলে ভয় থাকবে না তখন তার মনটা জানোয়ারের মতো হয়ে যাবে মনে যেটাই লাগে সেটাই করে যাবে ইচ্ছা যেটা চাইবে সেটাই খেয়ে যাবে সে ডন্ড কি আর হয়ে যাবে মস্তান হয়ে যাবে ডন হয়ে যাবে কেন যে সে আল্লাহকে ভয় করে না এটা উঠিয়ে নেবেন আল্লাহ তালা আপনার দিল থেকে একটা লোক চুরি করে না কেন করে না ওর দিলে ভয় আছে যে আল্লাহ আমাকে দেখবে দেখে আল্লাহ আমাকে পিটবে মারবে আল্লাহ যাহান নামে ভরবে একটা লোক ব্যভিচারে যায় না কেন যায় না যে ব্যভিচার যদি করি তো আল্লাহ জানবেন জানার পরে আমাকে সাজা দেবেন আমাকে নরকে দিয়ে দেবেন আল্লাহর ভয়ে ব্যভিচারে যায় না আল্লাহর ভয়ে চুরিতে যায় না আল্লাহর ভয়ে ছিন্তাই করতে যায় না আল্লাহর ভয়ে জাদু করে না আল্লাহর ভয়ে সিঁড়ি করতে যাই না তো ভয় আছে বলে না পাপ করি না আর যেদিন ভয় থাকবে না সেদিন মানুষের মনে যেটাই লাগবে মানুষ সেদিন সেটাই করতে থাকবে একদম কেয়ার ইচ্ছা যা হবে সেই মোতাবেক তারা জীবন কাটাবে এখন দুনিয়ার দিকে তাকান্ত মানুষের অন্তরে আল্লাহর ভীতি আছে কি নাই আচ্ছা যদি না থাকে তো কখন হারালো আর যদি বলেন যে না আছে আর কতদিন পরে হারাবে এই খাসিয়াতে ইলাহি অন্তর থেকে আউট হয়ে যাবে কবে আউট হবে আপনাকে তিনটা কথা বলছি মগজে তুলেন যদি চোখের সামনে দেখতে পান তাহলে পরে বলবেন টাইম হয়ে গেছে আর যদি আমার কথাগুলো আপনার মগজের সাথে মিল না খাই তাহলে মনে মনে বুঝে নিবেন এখনো আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠার টাইম হয়নি